আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ব্লগে স্বাগতম। তো আমি কিটোজেনিক লাইফের সাথে রিলেটেড কিছুটা ব্লগ করি, যেটা হয়তো আপনাদের কিছুটা উপকার হলো, আমার জন্য খুব ভালোই হবে। তো আমি আজকে একটা ভিনেগার নিয়ে আসছি, এটা ইটালিয়ান ব্র্যান্ডের, ফার্সের নাম এবং লোগো অ্যাপ দেখতে পাচ্ছেন, আর বোতলটা হচ্ছে কাচের, আর ফার্সেনের যে গ্লাসের একটা ছাপ থাকবে, আর এখানে ফার্সেন ডিটক্স অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার। কালারটা আপনারা দেখেন, নিচের দিকে খুব ডার্ক থাকবে, উপরে লাইট কালার থাকবে। তো আপনারা যখন খাবেন বা এটা চেনার, আসল নকল চেনার যে উপায়গুলো সেটা বলে দিব। তো নিচের দিকে দেখেন যে বোতলটার নিচে খাঁজ কাটা থাকবে। তো সাধারণত যেটা নাকি নকল করা হয় সেটার নিচে খাঁজ কাটা থাকে না। তো নকল থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে কিছু টিপস দিব, কারণ এই বোতলটা আমি একদম ইনটেক ইটালিয়ান ব্র্যান্ডের, একদম মানে কি বলবো, কার্গো থেকে আনা। তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ব্লগ করি, তা আপনাদের জন্য ভালো হবে। তো ভিনেগার যেটা খাবেন সবসময় উইথ মাদার এবং এর নিউট্রিশন ফ্যাক্টটা দেখে নেবেন। এখানে যা যা কিছু লেখা আছে সব কিছু অথেন্টিক, এবং যে বারকোড থাকে, হ্যাঁ, কেনার সময় অবশ্যই বারকোডটা স্ক্যান করে নেবেন, যদি নেট থাকে, ফ্যাসিলিটিস থাকে অবশ্যই এটা ট্রাই করবেন। আর এই যে খাঁজ কাটা যেটা আপনার হাতে বাঁধবে, নিচে একটা ডেট লেখা থাকবে বা একটা নম্বর লেখা থাকবে, এগুলো হচ্ছে উৎপাদন প্রোডাকশনের যে নাম্বার ওটা। তো এই ছিল আমার ভিডিওতে ফার্সেনের ভিনেগার যেটা ব্র্যান্ডের, তা আমি এটা খুলে একটু দেখানোর চেষ্টা করি। তো অনেক কঠিন ছিল, তো এটার উপরে আরেকটা লোগো লাগানো, সেটা খুলতে হবে। যারা কিটো করেন বা ডায়েট করেন, ভিনেগারটা আসলে অনেক ভালো, ভিনেগারের উপকারিতাও আছে। আর কুসুম গরম পানিতে 1 চামচ ভিনেগার খাবার আধা ঘন্টা আগে খাওয়া লাগে, এটা সকালে আর সন্ধ্যা 8টার মধ্যে রাতের খাবারটা শেষ করার আগে যদি খেয়ে নেন তাহলে খুব ভালো একটা উপকার পাবে। তো ভিনেগারটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো। অনেকে মনে করেন যে না, এটা তো অ্যাসিডিক, তাহলে হয়তো আমাদের ক্ষতি হতে পারে। না, এটা কোনো ক্ষতি হবে না, এই অ্যাসিডটা খুবই ভালো, এটাতে গুড ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াটা আমাদের পেটের পিএইচ ব্যালেন্সটা, পাকস্থলীর পিএইচ ব্যালেন্সটা কন্ট্রোল করে। তো আমি একটু খোলার চেষ্টা করছি, আসলে আমার কাছে একটু টাইটই মনে হচ্ছে আর হার্ড মনে হচ্ছে। তো যারা যারা ভিনেগার খান, চেষ্টা করবেন যে আসলটা দেখে এবং ভালো কোয়ালিটিটা খেতে। ভিনেগার আপনি অনেক পাবেন, বাংলাদেশে পাবেন, পাকিস্তানের হবে, তো ইউরোপের চেষ্টা করুন, ইটালিয়ান, জার্মান, এই ব্র্যান্ডগুলো যদি পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে, কারণ ওদের কোয়ালিটিটা খুবই জরুরি। এখানে দেখেন ভিনেগার খোলার পরে এখানে আলাদা একটা ছিপের মতো ছিল, যেটা আমি তুলে ফেলছি এখন। তো ভিতরে ভিনেগারের আসল ভিনেগার যেটা থাকবে, এই পর্যন্ত আমি যে কয়টা আনছি সবগুলোতে এমন ছিপ ছিল। প্রথম একটা আনছিলাম ওইটাতে ছিপ ছিল না, এবং আমি বুঝতে পারি নাই, নকল খেয়ে আমি তেমন একটা উপকার পাই নাই। তো এটা হচ্ছে আপনার আসল ভিনেগারের ইয়েটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হেলদি লাইফস্টাইল লিড করেন, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর ভিনেগার কেনার সময় একটু সাবধানে থাকবেন, ইনশাল্লাহ নেক্সটে যদি কোনো ভালো ভিনেগার পাই আমি অবশ্যই আপনাদেরকে সেটা নিয়ে রিভিউ দেব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।